আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। নরেন্দ্রপুরে বাড়ির সামনে আক্রান্ত তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার খেয়াদহ 2 নম্বর অঞ্চলের গোপালনগর কাটিপোতায়। আক্রান্ত ব্যক্তির নাম সুখলাল মৃধা। পিস্তলের বাট ও চাপাটি দিয়ে মারা হয় বলে অভিযোগ। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। তাদের একটি মিছিল হচ্ছিল, মিছিল চলার সময় আচমকা হামলা চালানো হয়। আক্রান্ত সুখলাল এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানো হয়েছে আক্রান্তের পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। খেয়াদহ অঞ্চলে যেটা হয়েছে একদম সত্যি ঘটনা, যে আমাদের একজন কর্মী সে বাইরে দাঁড়িয়েছিল, বিজেপি কি একটা মিছিল, তারা তো এখন বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আনছে এবং এনে একটা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে, সে সব জায়গাতেই আছে। আপনারা জানেন এখানেও সোনারপুর উত্তর বিধানসভাতেও একটা বাতাবরণ তৈরি করেছে, এবং যার জন্য ওই ছেলেটি সন্ধ্যাবেলা সে বাইরে দাঁড়িয়েছিল, ওরা বহিরাগতদের নিয়ে সেখানে যাওয়ার পথে সেই ছেলেটাকে এমনভাবে মারে এবং বন্দুক দিয়ে তাকে এমনভাবে অ্যাটাক করে সে মানে এতটাই অসুস্থ, সে আরেকটা করে তো এখনও ভর্তিও আছে, তার শরীরের কন্ডিশনও খুব খারাপ, এরকম পরিস্থিতি হয়ে গিয়েছে। তো বিজেপি তো একটা সন্ত্রাসের বাতাবরণ ওরা প্রথম থেকেই তৈরি করেছে, সেটার প্রমাণ করছে। এবার ইলেকশন যত বেশি আসবে তত বেশি মানুষের উপর ওরা অত্যাচার করবো, ওরা একদম মানে মানুষের ওপর অত্যাচার করতে করতে মানে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো সেখানে দেখে না মানুষের কোন মানুষের কীভাবে মারলে মারছে বা কাদের ওপর অত্যাচার করছে, সেগুলো দেখে না, মানুষ দেখলেই তারা অত্যাচার শুরু করছে। তো এটা তৃণমূল কর্মী বলে শুধু নয়, ওরা সব মানুষের ওপর এরকমভাবে অত্যাচার করে। তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ করেছে না বিজেপির বিরুদ্ধে? এখন শাসক দল তো তৃণমূল কংগ্রেস, বিজেপি কর্মীরা তো ইতিমধ্যেই তারা প্রথম থেকেই ভয়ে, তারা তো সন্ত্রাসের ভয়ে তারা নিজেরা কুপোকার, তারা উল্টে কীভাবে করবে আমার তো মাথা কিছু আসছে না। এটা তৃণমূল কংগ্রেস নিজেদের লোককে কাজে লাগিয়ে নিজেরা বোম্বিং শুরু করে নিজেরা চকলেট পাঠিয়ে বিজেপির নামে দোষ দিচ্ছে, এর মতো কোনো বিজেপির কর্মীরা যুক্ত থাকতে পারে না।